বাতের ব্যথা নিরাময়ে করণীয়। বাতের ব্যথায় বহু মানুষ কষ্ট পান। মহিলারা 40 বছর বয়সের পর ও পুরুষেরা 50 বছরের পর থেকেই বাতের ব্যথায় ভুগতে থাকেন। সাধারণভাবে যে কোনো ধরনের জয়েন্টের ব্যথাকে বাতের ব্যথা বলা হয়। আসলে বাতের ব্যথা হলো ক্ষয়জনিত রোগ, ক্ষয় জীবনের ধর্ম, ক্ষয় হবেই। ডাক্তারদের সেখানেই চ্যালেঞ্জ, ক্ষয়ের হার কিভাবে কমানো যায়। উদাহরণ হিসেবে বলা যায়, মৃত্যু তো হবেই, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে মৃত্যুর হার কমানোটাই চ্যালেঞ্জ। একটু সহজ করে বুঝিয়ে বলি, দুটো হাড়ের মধ্যে একটি জেলির মতো নরম কার্টিলেজ থাকে, একে শক অ্যাবজর্ভারের কাজ বলে। অনেকটা কাচের জিনিস প্যাকিং করার সময় যে কারণে থার্মোকল বা খড় দেওয়া হয় সেরকম। এখন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কার্টিলেজ ফেটে যায় ও ভঙ্গুর হয়ে যায়, ফলে অল্প আঘাতে কার্টিলেজ ভেঙে যায় বা ক্ষয়ে যায়। এখান থেকেই বাতের ব্যথা শুরু হয়। উঠতে বসতে বা বেশি চলাফেরা করতে গেলে ব্যথা হয়। পরবর্তীকালে কার্টিলেজের যত ক্ষয় হতে থাকে, হাড়গুলো একে অপরের কাছাকাছি চলে আসে, হাড়ে হাড়ে ঘর্ষণ হয়, ফলে ব্যথার তীব্রতা বাড়তে থাকে ও হাড়ের ক্ষয় শুরু হয়। হাড়ের স্মুথ সারফেস ক্ষয় হয়ে যায় ও অমসৃণ স্থানে ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে তৈরি করে অস্টিওপাইট। অ্যানাটমিক্যালি এই পরিবর্তনের ফলে জয়েন্টের চারপাশের মাংসপেশি দুর্বল হয়ে যায়, জয়েন্টের বাঁধন আলগা হয়ে যায়, জয়েন্টের জোর কমে যায়, জয়েন্ট বেঁকে যায়। সুতরাং বাতের ব্যথা সারাতে হাড়ের ও মাংসপেশির চিকিৎসা একসঙ্গে করতে হবে। বাতের ব্যথা নিয়ে কষ্ট না পেয়ে যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে এবং প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাহারা বাতের ব্যথায় ভুগছেন, তাহারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা ও পরামর্শে ভালো থাকতে পারেন। থেরাপি চিকিৎসা পার্শ্বপ্রতিক্রিয়াবিহীন এক অত্যন্ত আধুনিক চিকিৎসা পদ্ধতি। চিকিৎসক আপনার রোগ নির্ণয় করে চিকিৎসা ও পরামর্শ দিলে আপনি অবশ্যই বাতের কষ্ট থেকে মুক্ত থাকতে পারবেন। যেসব রোগগুলো এই বিশেষ পদ্ধতিতে সাফল্যের সঙ্গে চিকিৎসা করা হয় সেগুলো হলো অস্টিও আর্থাইটিস, হাঁটু ব্যথা, স্পন্ডাইলোসিস, ঘাড় ও কোমর ব্যথা, সায়াটিকা, ফ্রোজেন শোল্ডার, ক্যালকেনিয়ান স্পার বা গোড়ালির হাড় বাড়া, রিমাটয়েড আর্থাইটিস, গাউট, ফেসিয়াল পালসি, প্যারালাইসিস, মোটর নিউরন ডিজিজ ইত্যাদি। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।